এবং এমনকি মা বলরা যে মাসে অসুস্থতা হয় ওই অসুস্থতার সময়ও তারা জিকির করতে পারবে অসুস্থতার সময় কি করতে পারবে জিকির করতে পারবে তো জিকির শূন্য যেন না হয় এমনকি অসুস্থতার সময় নামাজের সময়গুলোতে নামাজ না পড়ে নামাজের মতো বসে বসে আল্লাহকে স্মরণ করা কারণ এই টাইমে তো আপনি পবিত্র থাকলে আল্লাহকে স্মরণ করতেন তো নামাজ যেহেতু নাই তখন অন্তত কিছুটা সময় আল্লাহকে জিকিরের মাধ্যমে স্মরণ করা এখন কলবগুলা পরিচ্ছন্ন পরিশুদ্ধ হবে কিভাবে আল্লাহর জিকিরের মাধ্যমে তিরমিজি শরীফের তিন হাজার তিনশো পঁচাত্তর নাম্বার হাদিসের বর্ণনা তেইশশো পঁচাত্তর নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তি রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লামের কাছে আসছে আসার পর বললেন আকবিদ্নি বি আমাল ইবনিয়া রসুল্লাহ ইন্না সর ইয়াল ইসলামা কদকা সুরত আলাইয়া ইয়া আল্লাহ ইসলামের বিধি বিধান আমার কাছে অনেক বেশি মনে হয় আমাকে সংক্ষেপে এমন আমল শিখাইয়া দেন যে আমল করলে আমার কাজ হবে কি বুঝাইতে চাও তুমি আমি এত কিছু মুগস্থ রাখতে পারি না অনেক সহজ সরল মানুষ আছে না আপনার অনেক কিছু মুগস্থ রাখতে পারে না তো সাহাবা আইসা বলতেছে হুজুর আমি তো এত কিছু বুঝা যাই আমি আপনি আমার সংক্ষেপে কিছু শিখাইয়া দেন যেটা আমি আমল করলে সহজে আমি নাজাদ পেয়ে যাব নবীজি বললেন শোনো লা ইযালু লিসানুক মিন যিকিরিল্লাহ সদা সর্বদা তোমার জিব্বাটা যেন আল্লাহর জিকিরে তরু তাজা হয়ে যায় আশা করা যায় তুমি निजात পেয়ে যাইবা জিকির এই জিকিরের মাধ্যমে তোমার জিব্বাটা যেন ترু তাজা হয়ে যায় আশা করা যায় নাজাত পেয়ে যাবে ভাই এই আমলটা একটা কথাই লিখে রাখেন না যে জিব্বা সদা সর্বদা আল্লাহর জিকিরে ভিজা থাকা তরু তাজা থাকা অনেকে বলে পান না খাইলে আমার জিব্বা শুকা যায় রসুল বললেন জিকির করলে জিব্বা ভিজা হয়ে যায় যখন পান খাইতে মন চাইবে জিকির করবে হ্যাঁ আমি পান না খাইতে নিষেধ করি নেই যাদের অভ্যাস তো খাই পান তো বুঝাইতে চাইলাম আপনার যে আপনি অনেকে বলে আর কি কয়ে আর জানি কি কি বলে এরা যে এটা না খেলে আমার গলা শুকা যায় বিড়ি না খাইলে আমার দিন যায় না অথচ রসুল আকরম সাল্লা সাল্লাম বলেন তোমার জিব্বা যেন জিকিরের মাধ্যমে তরুতাজা থাকে এ হাদিস গবেষণা করলে এটাই বোঝা যায় যে যত বেশি জিকির করবে তার জিব্বা তত সজীব থাকবে তত তাজা থাকবে আর ওই জিব্বা জিব্বাওয়ালা যখন কবরে যাবে অবশ্যই তত দ্রুতে জানা দেবে তিরমিজি শরীফের তেত্রিশশো ছিয়াত্তর নাম্বার হাদিস মানে আগের হাদিসের পরের হাদিস এই হাদিসের মধ্যে আসছে

কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাবান বান্দা বান্দি হবে আলযাকিরুন আল্লাহ কাসীরাউ ওয়াজাকিরাত যে নারী পুরুষ যত বেশি তাদের জিবাটা আল্লাহর জিকিরে তুরু তাজা রাখবে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তাদের মর্যাদা তত বেশি হয়ে যাবে যে যত বেশি জিকির করবে নারী পুরুষ কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তাদের মর্যাদা তত বেশি হবে তিরমিজি শরীফের তিন তিনশো সাতাত্তর নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বলেন আমি কি তোমাদেরকে এমন একটা কথা আমল শিখাবো না যে আমলটা করলে যে আমলটা আল্লাহর কাছে অনেক পবিত্র তুমি যত বেশি করবা তত বেশি আমলটা আল্লাহর কাছে পবিত্র হবে আর ওই পবিত্র আমল বলাকেও আল্লাহ তত বেশি পবিত্র বানায় দিবেন কথা কিন্তু শেষ হয়নি এক আমল দেখেন কয় উপকারিতা আবার এই আমলটা করলে তোমাদের মর্যাদাও বাড়বে এই আমলটা করলে তোমাদের মর্যাদা বাড়বে আল্লাহর কাছে অধিক পবিত্রতা অর্জন করতে পারবা আরো অনেকগুলা বর্ণনা করছে তো সাহাবার ওপর হুজুর বলেন কি নবীজি বললেন জিকরুল্লাহ আল্লাহর জিকির যত বেশি করবা তত বেশি পবিত্র হয়ে যাইবা কেমতের ময়দানে তোমার তত বেশি মর্যাদা হবে আল্লাহর কাছে তাহলে যত বেশি জিকির করব তত বেশি মর্যাদা হবে নবীজির এক সাহাবাই হাদিসের শেষে বলেন যে আমার জানা মতে জিকিরের চাইতে এত বেশি আমল আর কিনা ফরজের পর আমার জানা নাই যে জিকির একটা মানুষকে কতটা বেশি দান এই জন্য জিকিরের মাধ্যমে কলপটা প্রশান্তময় হৃদয় বানানোর চেষ্টা করা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন ইমান অন্তরের মধ্যে যদি থাকে তাহলে

আন্দারদের অন্তরগুলো বিগলিত হয়ে যায় ঈমানদারের সামনে আল্লাহর আলোচনা করার পর যদি তার অন্তর বিগলিত না হয় বুঝতে হবে ইমান এখন অন্তরে বসে নাই ভালো করে মনে রাখবেন যেমনি ভাবে অন্তর ইমানের জায়গা অন্তর নুরের জায়গা তেমনি ভাবে কলব এটা গুনাহের জায়গা বলেন বিহার জায়গা অন্তর পরিশুদ্ধ সাফ করা অন্তর প্রশান্তি হওয়ার শ্রেষ্ঠ উপায় কি করা জিকির করা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রাদ এর 28 নম্বর আয়াতে বলেন আল্লাযীনা আমানু ওয়া ততমাইন্ন কুলুবুহুম বিযিক্রিল্লাহ যারা ঈমান আনে ও ততমাইন্ন কুলুবুহুম বিযিক্রিল্লাহ আল্লাহর জিকিরে যাদের অন্তরগুলো প্রশান্ত হয় আল্লাহ বলেন আলা বিজিকিরিল্লাহি তাতমা ইন্নুল কুলুব জিকিরের মাধ্যমে দিলগুলা প্রশান্ত হয় যত বেশি জিকির করা হয় তত বেশি দিল প্রশান্ত হয়ে যায় তাহলে আল্লাহর জিকির যত বেশি করবেন দিল তত প্রশান্ত হবে এই জায়গা থেকে মা বোনরা যারা বাহিরে মাইক দিছেন না আপনারাও আলোচনাটা মন দিয়ে শুনেন রান্না করার সময় সন্তান দুধ পান করানোর সময় কাপড় ধোয়ার সময় ঘর ঝাড়ু দেওয়ার সময় জিকির শূন্য মুখটাকে রাখবেন না এমনকি মা বলার যে মাসে অসুস্থতা হয় ওই অসুস্থতার সময়ও তারা জিকির করতে পারবে অসুস্থতার সময় কি করতে পারবে জিকির করতে পারবে তো জিকির শূন্য যেন না হয় এমন কি অসুস্থতার সময় নামাজের সময়গুলোতে নামাজ না পড়ে নামাজের মতো বসে বসে আল্লাহকে স্মরণ করা কারণ এই টাইমে তো আপনি পবিত্র থাকলে আল্লাহকে স্মরণ করতেন তো নামাজ যেহেতু নাই তখন অন্তত কিছুটা সময় আল্লাহকে জিকিরের মাধ্যমে স্মরণ করা এখন কলবগুলা পরিচ্ছন্ন পরিশুদ্ধ হবে কিভাবে আল্লাহর জিকিরের মাধ্যমে তিরমিজি শরীফের তিন হাজার তিনশো পঁচাত্তর নাম্বার হাদিসের বর্ণনা তেইশশো পঁচাত্তর নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তি রসুল আকরাম লহ আলি সাল্লামের কাছে আসছে আসার পর বললেন আকবিদ্নি বি আমলিদিয়া রসুল্লাহ ইন্না সর ইয়াল ইসলামা কদকা সুরত আলাইয়া ইয়া রসুল ইসলামের বিধি বিধান আমার কাছে অনেক বেশি মনে হয় আমাকে সংক্ষেপে এমন আমল শিখাই দেন যে আমল করলে আমার কাজ হবে কি বুঝাইতে চাও তুমি কজুর আমি এত কিছু মুগস্ত রাখতে পারি না অনেক সরল মানুষ আছে না আপনার অনেক কিছু মুখস্থ রাখতে পারে না তো সাহাবা আইসা বলতেছে হুজুর আমি তো এত কিছু ভুলে যাই আমি আপনি আমার সংক্ষেপে কিছু শিখাইয়া দেন যেটা আমি আমল করলে সহজে আমি নাজাদ পেয়ে যাব নবীজি বললেন শোনো লা লুলি চা লুকারো মিন জিকির সদা সর্বদা তোমার জিব্বাটা যেন আল্লাহর জিকিরে তরু তাজা হয়ে যায় আশা করা যায় তুমি নাজাত পেয়ে যাইবা বা জিকির এই জিকিরের মাধ্যমে তোমার জিব্বাটা যেন তরুতাজা হয়ে যায় আশা করা যায় নাজাত পেয়ে যাবে এই আমলটা একটা কথাই লিখে রাখেন না যে জিব্বা সদা সর্বদা আল্লাহর জিকিরে ভিজা থাকা তরু তাজা থাকা অনেকে বলে পান না খাইলে আমার জিব্বা শুকা যায় রসুল বললেন জিকির করলে জিব্বা ভিজা হয়ে যায় যখন পান খাইতে মন চেপে জিকির করবে হ্যাঁ পান না খাইতে নিষেধ করি নেই যাদের অভ্যাস তো খাই পান তো বুঝাইতে চাইলাম আপনার যে আপনি অনেকে বলে আর কি কয়ে আর জানি কি কি বলে এরা যে এটা না খেলে আমার গলা শুকা যায় বিড়ি না খাইলে আমার দিন যায় না অথচ রসুল আকরম সাল্লা সাল্লাম বলেন তোমার জিব্বা যেন জিকিরের মাধ্যমে তরু তাজা থাকে এ হাদিস গবেষণা করলে এটাই বোঝা যায় যে যত বেশি জিকির করবে তার জিব্বা তত সজীব থাকবে তত তাজা থাকবে আর ওই জিব্বা জিব্বাওয়ালা যখন কবরে যাবে অবশ্যই তত দ্রুতে জানা দেবে তিরমিজি শরীফের তেত্রিশশো নাম্বার হাদিস মানে আগের হাদিসের পরের হাদিস এই হাদিসের মধ্যে আসছে

কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাবান বান্দা বান্দি হবে আয-যাকিরুন আল্লাহ কাসীরাও ওয়াজ যাকিরাত যে নারী পুরুষ যত বেশি তাদের জিহ্বাটা আল্লাহর জিকিরে তুরু তাজা রাখবে কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে তাদের মর্যাদা তত বেশি হয়ে যাবে যে যত বেশি জিকির করবে নারী পুরুষ কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে তাদের মর্যাদা তত বেশি হবে তিরমিজি শরীফের তিন হাজার তিনশো সাতাত্তর নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে বলেন আমি কি তোমাদেরকে এমন একটা কথা আমল শিখাবো না যে আমলটা করলে আজ কাহা আইন কি যে আমলটা আল্লাহর কাছে অনেক পবিত্র তুমি যত বেশি করবা তত বেশি আমলটা আল্লাহর কাছে পবিত্র হবে আর ওই পবিত্র আমল ওয়ালাকেও আল্লাহ তত বেশি পবিত্র বানায় দিবেন কথা কিন্তু শেষ হয়নি এক আমল দেখেন কয় উপকারিতা আবার এই আমলটা করলে তোমাদের মর্যাদাও বাড়বে এই আমলটা করলে তোমাদের মর্যাদা বাড়বে আল্লাহর কাছে অধিক পবিত্রতা অর্জন করতে পারবা আরো অনেকগুলা বর্ণনা করছে তো সাহাবার হুজুর বলেন কি নবীজি বললেন জিকরুল্লাহ আল্লাহর জিকির যত বেশি করবা তত বেশি পবিত্র হয়ে যাইবা কেয়ামতের ময়দানে তোমার তত বেশি মর্যাদা হবে আল্লাহর কাছে তাহলে যত বেশি জিকির করব তত বেশি মর্যাদা হবে নবীজির এক সাহাবাই হাদিসের শেষে বলেন যে আমার জানা মতে জিকিরের চাইতে এত বেশি নাজাদ দানকারী আমল আর আসিকিরা ফরজের পর আমার জানা নাই যে জিকির একটা মানুষকে কতটা বেশি নাজাদ দান করবে এই জন্য জিকিরের মাধ্যমে কলপটা প্রশান্তময় হৃদয় বানানোর চেষ্টা করা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন মুসলিম শরীফের ছাব্বিশশো ছিয়াত্তর নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال বাইনামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يمشي في طريقه الى مক্কা আল্লাহ নবী মক্কার দিকে মক্কার রাস্তা ধরে মক্কার দিকে চলতে লাগলেন মক্কার দিকে আল্লাহ নবী যখন রওনা করলেন যাইতে যাইতে আল্লাহ নবী মাররা আলা জুমদান একটা পাহাড়ের পাশ দিয়ে অতিক্রম করলেন পাহাড়টার নাম হলো জুমদান কি নাম জুমদান নামক পাহাড় নবীজি বললেন হাদা জুমদান এটা হলো জুমদান নামক পাহাড় এই কথা বলার পর আল্লাহ বললেন মুফারিদুনরা অগ্রগামী হয়ে গিয়েছে মুফারিদুনরা অগ্রগামী হয়ে গিয়েছে বলেন সবাই মুফারিদুন আবার মুফারিদুন মুফারিদুনরা কি হয়ে গেছে অগ্রগামী আচ্ছা সামনে যারা বসা আছেন মুফারিদুন কারে কয় জানেননি একজন খালি কইছে না বাকিরা চুপ মানে চুপ থাকা সম্মতির লক্ষণ মানে অন্যরা জানেন মুফারিদ্দুন এই জিনাটা আগে বললেন না কেন জানেন আরে সাহাবারাও তো জানেন মানে এরকম ভাবসাব যে সাহাবাদের চেয়ে বেশি বুঝে মনে হয় আমি যখন বললাম মুফারিদ্দুন কারে কয় জানেন সব চুপ মানে জি জানি তো জানলে বলেন সাহাবারাও জেনে জানেন আমি তো অবাক হয়ে গেছি ভুয়া এসে যে আল্লাহ মনে হয় এই জায়গায় পাওয়া গেছে কিছু যারা জানে হ্যাঁ সাহাবার বললে রমাল মুফারিদুয়া রসুন আল্লাহ হজুর মুফারিদুন আবার কি জিনিস আল্লাহ নবী বলেন মুফাররিদুন চিনা ফেন চিনা নবীজি বললে না কিদু আল্লাহ হা কাশি রব্জা কি যেই নারী পুরুষরা বেশি বেশি আল্লাহর জিকির পরে তারা হলো মুফাররিদুন তারা কেয়ামতের ময়দানে সবার আগে আগে জান্নাতের দিকে রওনা করবে মনে থাকবে না দেখে নাম কি যারা বেশি জিকির করে নারী পুরুষ তাদের নাম কি এবার আরেকটা শিখেন বলেন মুফরিদুল আগেরটা কি শিখছেন মুফারিদুল আর এটা মুফরিদুল আবার বলেন আগেরটা কি মুফার আর এটা মুফরিদুল মানে হালকা পাতলা যারা এই জায়গায় চিকুন আছেন কারা কারা হাত তুলেন তো আচ্ছা হাত নামান ঠিক আছে তিরমিজি শরীফের পঁয়ত্রিশশো ছিয়ানব্বই নাম্বার হাদিসে আসছে

নবীজি বললেন মুফরিদুন হালকা পাতলা মানে হলো আল মুস্তাখতারুন আবি জিকির লা যারা বেশি বেশি আল্লাহ জিকির করে তারা হল হালকা পাতলা সোহা মানে কিসের হালকা পাতলা ইয়াদর ওয়াংঘুম জিক ইয়াদর আনঘুম জিকুলাঘুম জিকির তাদের পাপের বোঝাগুলা থেকে তাদেরকে হালকা বানাদ ফায়তুনা খিফাফা নিউমাল তিয়ামা আল্লাহ নবী বলেন তারা হালকা পাতলা মানি পাপের বোঝা থেকে হালকা হয়ে জিকিরকারীরা ইরা ময়দানে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে তাহলে এই হালকা পাতলা মানি আপনাদের মাঝে গুস্ত যার কমতাম না কিন্তু হ্যাঁ তাহলে হালকা পাতলা মানি জিকির করতে করতে যাদের পাপের বোঝাগুলো হালকা হয়ে গেছে এই হালকা পাতলা যেমন যে হালকা পাতলারা হাত তুলছেন আপনারা সহ আমাদের সবাইরে আল্লাহ জান্নাতি বানায় দেবেন যেহেতু হাত তুলেই ফেলছেন আল্লাহ সবাইরে জান্নাতি বানায় দেবেন রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বললেন হালকা পাতলা মানি পাপের বোঝা থেকে হালকা বলেন তো বলেন তো পাপের বোঝা থেকে হালকা বানায় কোন জিনিস জিকির জিকির তো এই জিকির পাপের বোঝা থেকে আমাদেরকে হালকা বানিয়ে দিবে আল্লাহ আমাদের সকলকে পাপের বোঝা থেকে যেন আমরা হালকা হয়ে আল্লাহর কাছে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন আবুদাউদ্দ শরীফের তিন হাজার ছয়শো সাতষট্টি নাম্বার হাদিস তিন ছয় ছয় সাত তিন হাজার ছয়শো সাতষট্টি নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে

আরেক বর্ণনায় আহাব্বু ইলাইয়া মিন আন উতিকা আরবাতান মিন বুলদি ইসমাঈল আল্লাহ নবী বলেন ইসমাঈলি বংশের চারটা গোলাম আজাদ করা এই চার গোলাম আজাদ করা অনেক বড় ফজিলতের কাজ এই ফজিলতের কাজের চাইতেও বেশি আমার কাছে ফজিলত জিকিরকারী মজলিসের মধ্যে ফজর থেকে সূর্য ওঠা পর্যন্ত যদি আমি বসে থাকতে পারি ওই চার গোলাম আজাদ করার চাইতেও আল্লাহর কাছে এটা অনেক দামি হয়ে যায় এর চেয়ে বেশি আমার কাছে এটা প্রিয় যে আমি একটা জিকিরকারী মজলিসের সাথে বসে থাকব এর পর বলেন ওয়ালা আনকউদা মা কওমিন ইয়াজকুরুন আল্লাহ জিকিরকারী সম্প্রদায়ের সাথে বসে থাকা মিন সলাতিল আসরি আসরের নামাজের পর থেকে ইলা আনতগরব শাম সাহাব্বু ইলাইয়্যা মিন আন উতিক اربعা আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত যদি কোনো জিকিরকারী মজলিস থাকে আর তাদের সাথে যদি আমি বসে থাকি চারটা গোলাম আজাদ করা এর চাইতেও বেশি আমার কাছে ওই জিকিরকারী সাথে জিকির থাকাটা প্রিয় হয়ে যায় তো তো জিকিরকারী যারা। এটা অনেক অনেক জিকির করা। জিকিরকারী মস্তিষে থাকা অংশগ্রহণ করা এটা আল্লাহর কাছে অনেক দামি আল্লাহ আমাদের সকলকে জিকিরকারী কারি বেশি বেশি শরীর হওয়ার তৌফিক দান করেন আপনারা যে এখানে বসলেন এই বসাটারও একটা দাম আছে এখানে না বসা আপনারা যদি কোনো গানের মজলিসে বসতেন আর এটা যদি জিকির শূন্য মজলিস হয় তাহলে কিন্তু খুব খারাপ অবস্থা আবু দাউদ শরীফের চার হাজার আটশো ছাপ্পান্ন নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছি আমরা দুইজন এক জায়গায় বসছি কথা বলার জন্য এমনি দুইজন বসে রইছি তো কথা বইলে ঢুইলা দুনিয়া বি কিছু গল্প গুজব কইরা নাটক সিনেমার গল্প করে উঠে গেছে আল্লাহ নবী বলেন মান কাদা মা কাদান কোন ব্যক্তি যদি কোন বৈঠকের মধ্যে বসে কোন আসনে বসে আমি আসনের মধ্যে বসলাম চাই স্টলের সামনে দুইটা চেয়ারে আমরা দুইজন বসলাম এক আসনে আমি বসলাম আর এক আসনে আমার বন্ধুকে বসাইলাম বসানোর পর হলাম মেজকুরিল্লা দুইজন দুনিয়াবি অনেক কথা বললাম একটুবারও আল্লাহর নাম নিলাম না আল্লাহর নাম নেই নেই নবী বলেন কাদা আলেই হিত হতে পারে এই বৈঠকটা তার জন্ম আল্লাহর পক্ষ থেকে গজবের কারণ হয়ে যেতে পারে তোমার এই বৈঠক কেন দিয়ে তার বিছানাটা এইভাবে তিনবার ঝাড়া দেয় ফালা খিলাতি ইজাহি সে যেন তার বিছানাটা লুঙ্গির নিচের অংশ দিয়ে তিনবার ঝাড়া দেয় যদি আপনারা ঝাড়ু ছোট্ট ঝাড়ু ব্যবহার করেন তো যেহেতু নবীর তো আমার আপনার লুঙ্গির নিচ দিয়ে এইভাবে একটু ঝাড়ু দিয়ে শূন্যটা আদায় করলে সমস্যা কোথায় নবী সাল্লা সাল্লাম বলেন কেননা সে জানে না আমার উম্মত জানে না মা খলফাকু আলাই তার অগোচরে বিছানায় কোনো বিষাক্ত কিছু থাকতে পারে তাই সে যেন ঝাড়ু দিয়ে নেয় দেখেন নবী তার উম্মতকে কতটা ভালোবাসে যে ঘুমাইতে গেলে আমার যেন কোনো বিপদে না পড়ে এই জন্য সতর্কতা আমাদেরকে জানায় যাইবা ঘুমানোর আগে বিছানাটা ভালোভাবে ঝেড়ে নিবা যেন কোনো সাপ বিচ্ছু তোমাকে দংশন করতে না এরপর পারসুলে আকরাম সাল্লাহ আলি সাল্লাম বলেন এরপর কি করবেন তিরমিজি শরীফের তেত্রিশশো আটানব্বই নাম্বার হাদিসার্স হাতটা মাথার পিছনে রাখবেন এই এই যে কিভাবে এইভাবে এইভাবে এই এইভাবে রাখার পর এইভাবে শুয়া থাকবেন শুয়া শুয়া আল্লাহকে বলবেন আল্লাহ কিনি আজাবাক আল্লাহ যেদিন আপনি কেয়ামতের মাঠে আপনার বান্দাদেরকে উঠাবেন সেদিন আপনার আজাব থেকে আমাকে হেফাজত করবেন চিন্তা করেন বিছানায় গিয়ে এইগুলো আমি শিখায় নবীজি তারপর কি করবা তুমি তারপর মুসলিম শরীফের বর্ণনা আসছে তারপর সাতাইশো চোদ্দ নম্বর হাদিসে আসছে তুমি ফাল ইউসাম্মি বিসমিল্লা বলবা ওই যে আল্লাহ বিসমিকা আমুত আহিয়াটা পড়েন এটা পড়বা পড়ার পর এরপর আবার বুখারি বর্ণনা আসেন ছ হাজার তিনশো বিশ নম্বর হাদিসে আছে রসুল বলেন তুমি যখন বিছানায় শরীরটা লাগাইবা তখন তুমি পড়বা অদতু জাম্বি বিস্মিকা রব্বি অদতু জাম্বি আল্লাহ আপনার নামে আমার দেহটা বিছানায় লাগাইলাম ওয়াবিকা আর ফাউহু আপনার নামে আবার আমি দেহটা বিছানা থেকে উঠাবো যদি আপনি চান ইন আমি ফারহাম হা মাবুদ আমার ঘুমের মধ্যে যদি আমার জানটা আপনি আটকায় রাইখা দেন আমাকে যদি আর জানটা ফিরত না দেন আমাকে যদি ঘুমের মধ্যে আপনি মৃত্যু দিয়ে দেন ফারহামহা তাহলে আমার জানের প্রতি আপনি দয়া করেন মুসলিম শরীফের বর্ণনা ফকফিল্লাহ আমার জান আপনি মাফ করে দেন আল্লাহ আমার ঘুমে যদি মরণ হয়ে যায় আমাদের নবী কতটা মায়া দেখেন আমাকে আপনাকে বলতেছে এটা বলো আল্লাহর এটা বইলে তুমি ঘুমাও কি যে আল্লাহ আমার ঘুমের মধ্যে যদি আমার মরণ দিয়ে দেন আমি যদি আর উঠতে না পারি তাহলে আমার এই জানটার প্রতি আপনি দয়া করেন আমার এই জানটাকে আপনি ক্ষমা করে দেন এরপরে দেখেন কিসি এসে ওয়াইন আর তাহা আপনি যদি আমার জানটা আবার রামাকে ফিরত দিয়ে দেন ফাহ্ফাজুহা বিমা তাহফাযু বিহিন দাকা সলেহীন আপনার যেইভাবে হেফাজত করেন আমার জানটা আপনি এইভাবে হেফাজত করে নিয়ে। এই কথাগুলা আল্লাহর জিকিরে আপনি ঘুমানোর সময় আল্লাহকে বলবেন আমি বাংলাটা আবার বলছি যদি আরবিটা না পারেন আরবিটা আমি আবার একবারে বলছি বিসমিকা রব্বি অদু জাম্বি অবিকে অরফাহু ইন আমসাক্তা নফসি ফর হামহা ওয়াইন আরসাল তাহা ফাহফাজ হা বিমা তাহফাজ বিহে ইবাদ সোহেন সোহি বুহারি নম্বর হাদিস মোট হাদিস সঙ্গে হবে সাত হাজার হাদিস এই হাদিসের কিতাবের মধ্যে আসছে যে রসুল সাল্লাহ আলি সাল্লাম এইভাবে আমাদেরকে শোয়ার পর আমরাজন এইভাবে আল্লাহর কাছে দোয়া করি তাহলে আমার ঘুমটাও হয়ে গেল আল্লাহর জিকিরের সাথে আর আমার জাগরণটাও যে বললাম আমরা দুইজন একসাথে বসলাম বসার পর আমাদের কিছু আলোচনার জন্য বিশ্বে আল্লাহর জিকির থাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ইত্যাদিগুলো থাকে তাই তো আলোচক যারা আলোচনা শুরু করে কিভাবে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম প্রথমে আল্লাহর প্রশংসা করে এরপর নবীর উপর দরুদ পড়ে ঠিক না কেন মসজিদ যেন জিকির শূন্য না হয় এখন যে কথাটা বলবো অনেকের মনে খারাপ লাগতে পারে কষ্ট লাগতে পারে বাকি গার্জিয়ানরা সাবধান হয়ে যাবেন সন্তানদেরকে এই মসজিষ্ট থেকে দূরে রাখেন কি দেখেন আবু দাউদ শরীফের চার হাজার আটশো পঞ্চান্ন নাম্বার হাদিস এই হাদিসে আসছে কলারসুল্লাহি সাল আল্লাহ নবী কোন সম্প্রদায় এমন কোন মসজিদ থেকে উঠলো যে মসজিদের মধ্যে আল্লাহ নাম নেয় না গানের কনসার্টে গেলেন দুই ঘন্টা গান শুনলেন এক ঘন্টা গানের মসজিদে ছিলেন গান শুনছেন আধা ঘন্টা গান শুনছেন এক ঘন্টা গান শুনছেন শুইনে এবার আইসে পড়ছেন আল্লাহ নবী বলেন মামিন কৌমিনা কৌনুনা মিন মাজলি সিন কোন সম্প্রদায় এমন কোন মসজিদ থেকে উঠছে যে মসজিদে আল্লাহ নাম নেয় না আচ্ছা গায়ে হলুদের অনুষ্ঠান কি দেশগ্রামে হয় এইসব এলাকাতেও হয় আমি তো ভাবছি শুধু ঢাকাতে হয় গায়ে হলুদে অনুষ্ঠানে গান বাজায়নি এরকম বড় বড় বক্স লাগায় আচ্ছা গায়ে হলুদে খানা টানার আয়োজন হয়নি আচ্ছা খানা কি গোস্ত টোস্ত ইত্যাদি খাওয়ায় না আচ্ছা বিয়ে বাড়ির আয়োজন হয়নি ওই বিয়ের পার্টিতে বউ বড় বড় গান সারে ডেক্সেট ছাড়া গান বাজায় এমন আয়োজন হয়নি নাজুলিল্লা তেলে শোনেন আয়োজনে গিয়ে খাইলেন খাসি খাইলেন গরু খাইলেন মুরগি কিন্তু নবীজি দেখেন কি কয় আপনারা কি খাইয়ে বেরোইছেন নবীজি কী কয় দেখেন গরু খাইছেন না মুরগি খেয়েছেন এই জন্য ভালো মানুষ যারা আপনারা যদি এই সমস্ত দাওয়াতে জানি চুপচাপ নিচের দিকে তাকায় বসে থাকবেন গান হইতেছে আশেপাশে কি করবেন আত্মীয়র বিয়া ঠেইকা চলে গেছেন তো গিয়া নিচের দিকে তাকায় বসে থাকবেন যতক্ষণ পারেন ইস্তেফার পড়তে থাকবেন খানাটা দিব কোনো মধ্যে খেয়ে তাড়াতাড়ি বের হয়ে চলে আসবেন রসুল আকরম সাল্লা বলেন কোন সম্প্রদায় এমন কোন মসদিষ থেকে যদি ওঠে যে আল্লাহর নাম নেওয়া হয় না আল্লাহর নাফরমানি করা হয় জি আল্লাহ নবী বলেন তারা মরা গাধার বুঝন সবা থেকে বের হয়ে আসছে মরা গাধার বুঝন সবার আয়োজন হয়েছে ওই আয়োজন থেকে আমার উন্মত বের হয়ে আসছে তাহলে জিকির শূন্য মজলিস থেকে যদি বের হন মরা গাধার বোঝন সভা থেকে আপনি বের হয়ে আসলেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন আপনি শুয়ে রয়েছেন রাতের বেলা বালিশে মাথা লাগাইছেন ঘুম আসে না এই অভিযোগ আসেনি সবার ঘুম আসে না ঘুম আসবে কিভাবে রাত সাতটার পরে মোবাইল আর চালায় না ঘুম যদি কালকে থেকে না আসে আমারে জানায় সাতটার পরে আর মোবাইল চালায় না এটা আলমারি তো উঠায় রাখেন এরপরে আপনি দেখেন ঘুম না আসে উপায় আছে কিনা সাতটার পরে আপনি একটু বই দেখবেন বুঝা বইসা একটু মনে করেন এটা ভালো কিতাব দেখলেন হাদিসের কিতাব কোরআনের কিতাব দেখলেন ইবলিস আইসা পা টিপবে ঘুমা 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 আপনার ঘুম না এসে উপায় নেই রাতের বেলা আপনি মোবাইল সরাই দেন বিছানায় মাথা লাগাইলেন ঘুম আসে না আঙ্গুলের করা গন্তে থাকে আর একশো বার পড়েন সুবাহান আল্লাহ পড়েন সুবাহান আল্লাহ আল্লাহ নবী সাহাবাদেরকে বলেন আয়াজিজু আহাদুকুম সিবা তোমাদের কেউ কি আসো সক্ষম নাকি অক্ষম সাহাবারা কয় হুজুর কি অক্ষম পাইয়াকসিবা আলফা হাসানা তোমাদের মধ্যে আই আয়া জিজু আহাদুকুম তোমাদের কেউ কি অক্ষম আলফা হাসানা আইয়াকসিবা আলফা হাসানা তোমাদের কেউ কি অক্ষম এক হাজার নেকি কামাই করতে কি কেউ অক্ষম সাহাবারা কয় হুজুর এরে কি বলেন আপনি এক হাজার নেকি কি কেউ পারবো আমরা কামাই করতে খুব সহজে নবীজি কয় আমি এমন এক সিস্টেম শিখাই দেবো যে সিস্টেম অবলম্বন করলে এক হাজার নেকি নিমিশেই তোমরা কামাই করতে পারবা সাহাবারা বললেন হুজুর কি আমল আল্লাহ নবী কই ইউসাববিহু মিআতা তাসবিহা 100 বার সুবহানাল্লাহ বড় ইউকতাবু লাহু আলফু হাসানা তার আমল নামায় আল্লাহ পাকের পক্ষ থেকে 1000 নেকি লিপিবদ্ধ হয়ে যায় শুয়া শুয়া সুবহানাল্লাহ বলেন 1000 বার এবার আল্লাহ নবী বলেন যদি তোমার 1000 নেকি লেখা না হয় তোমার জীবন থেকে আও ইয়া দাউ আনহু অথবা ইউহাত্তু আনহু আলফু খতিআ তোমার জীবন থেকে 1000 গুনাহ ঝরে পড়ে মুছে যায় সুবানন্দ একশো বার পয়সবাৰ সুবানল্ল একশো বাৰ এবার আরেকটা যদি একশো বাৰ পৰাৰ পরে ঘুমাই আনা এখন আরেকটা পর্বেন বলেন সুভা আনন্দ ল হামদি বলেন সুভানন্দ ল হি একশো বাৰ হে দিয়ক এবাৰ আল্লাহ নুবি বলেন সুভানন্দ শিও হবে হামদি বাস এতু ঢুকি তুমি একশ বাৰ পৰলা গফিৰথ তই আ ইনকানত মিছলা জামাদিল বা হাৰি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাও যদি হয় তোমার গুনা মাফ তোমার গুনাহ তাহলে আপনার সমস্যা কোথায় গুণা মাফ করাইবেন বাস এবার রাতের বেলা কিছু গুনা হয়ে গেছে কালকে গতকালকে মনে করেন গুনা হওয়ার পর এশার নামাজ পড়লে আপনি মনটা খারাপ আর এই গুণাগুলো করলাম এখন বাস এশার নামাজের পরেও দুই একটা গুণা হয়ে গেছে রাত্রে ঘুমায় রইছেন এই তাজবিগুলো পুকুর পড়ছেন পুরিয়া টুইরা ফজরের সময় উঠছেন উঠার পর এবার আপনি উজু করবেন উজু করে তো ফজর নামাজ পড়বেন তিরমিজি মিজি শরীফের দুই নাম্বার হাদিস আজকে থেকে মনে রাখবেন মা বোনরাও সবাই নারী পুরুষ সবাই রসুল আকরম সাল্লা সাল্লাম বলেন ইজা তাওয়াদদা আল আব্দুল মুসলিমু আও আল মুমিনু কোন মুসলমান যখন ওযু করে কোন মুমিন যখন ওযু করে ফা গাসালা ওয়াজহা চেহারা যখন ধৌত করে খরাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতায়াতিন নাজারা ইলাইহা বিআইনাই আই নাই মালমা আও মা আখির কাতরিল মা আল্লাহ নবী বলে আমার কোন মুসলমান উম্মত কোন মুমিন উম্মত উম্মতি কোন নারী পুরুষ যদি ওযু করে ওযু করার সময় যখন চেহারা ধৌত করে চোখ দিয়া যত গুনা করছে ওই চেহারার পানিগুলা ঝরে পড়ার শেষ ফোটার সাথে তার চোখের গুনাগুলা ঝরে পড়ে যায় মন দিয়ে উঁচু করবেন কি দিয়ে উঁচু করতে হবে হ্যাঁ মন দিয়ে যে আমার গুনা ঝরে পড়বে ওই দা হা হাত যখন দৌত করে খর জামিন কুল্লু ক্ষতি আতিন বা তসাত হা ইয়াদা দুই হাত যত গুনা করছে পানির শেষ ফোটার সাথে সব গুনা পড়ে যায় তাহলে আপনারা এই আমূলগুলা মনোযোগ সহকারে করা খুব মনোযোগ দিয়ে করা এখন করতে গিয়ে আমার এমন যেন না হয় যে কিছু অংশ শুকায় রয়েছে তাহলে কিন্তু আমার নামাজ হবে না দলিল সৈব ওখারি সাইট নাম্বার হাদিস আবদুল্লাহ ইদ্নি হমর নদী আল্লাহ তাহালা আনহুমার বর্ণনা তিনি বলেন তাহল্লাহফ আদ নবী ইউসানদল্লাহ খায় আল্লি আল্লাহ আল্লাহনবী আমাদের এক সফরে পিছনে পড়ে গেলেন সাফরনাহা ফি সফরতিন সাফর নাহা এক সফরে আমরা আল্লাহ নবীর সাথে ছিলাম ওই সফরের মধ্যে আল্লাহনবী পিছোনে পড়ে গেলেন তখন না ফাহাদ্লা নবী ইউসাল্লাল্লাহ ফা আলাই সাল্লাম ফি সফরতিন সাফার নাহা এক সফরের নবী আমাদের পিছনে পড়ে গেলেন তা আমরা সামনে ফাহাদা আল্লাহ নবী আমাদেরকে ধরে ফেললেন ভাই তাড়াতাড়ি আস ওয়াকত আর হকত আসরের নামাজ চলে যায় যায় অবস্থা তো আসর তো তারাদাড়ি পড়তে হবে এখন আমরা অজু করতে লাগলাম নাহ নুনা তাওদ্দ আমরা অজু করতে লাগলাম সাজে আল্লাহ নামালা আর জুলিনা হয় পাগুলা কোনোমতে ধুইতে লাগলাম তো দুইতে গিয়া অনেকের পায়ের এই পিছনের গোছা শুdna রইছে মানে তাড়াতাড়ি ফজর পড়তে হইব আবার আপনারা অনেকে তাকবীরুল্লাহ ধরতে গিয়া পায়ের গোসা ধরনা আরে কোন মত হই লইছে তাকবীরুল্লাহ ধরতে হইব নাদা বিআলা সতিহি পিছন থেকে আল্লাহর নবী জোরে আওয়াজে ডাক দিলেন এই এই কইয়া ডাক দিলেন সাবার ঘটনা কি কি হইছে নবীজি এত জোরে ডাক দিছে তো সবাই তাকাইছে হুজুর জি ওয়েলুন লিল্ল আহ কবি মিনান্না ওয়াইলুন লিল্লি আহ কবি মিনান্না সাহা দুইবার অথবা তিনবার বললেন পায়ের গোড়ালির যেই জায়গাগুলা সুকনা এগুলা জাহান্নামে যাবে এগুলা জাহান্নামে যাবে সুখনা জায়গা নিয়ে নামাজ পড়ো নামাজই তো হবে না এগুলা জাহান্নামে তাহলে আমরা এবাদত করতে গিয়ে যেন ভুল না হয়ে যায় তো যাই হোক আমরা জানলাম কি জাগ্রত ঘুমন্ত জিকির শূন্য যেন আমাদের জবান না হয় কেন বলেন তো ওই দিল যেন আমাদের সাফ থাকে আর ওই দিলকে যদি আমরা তাজা প্রশান্ত হৃদয় বানাইতে চাই তাহলে জিকিরের বিকল্প নাই তিরমিজি শরীফের পঁয়ত্রিশশো নব্বই নাম্বার হাদিস এই হাদিসটা বলার আগে আমার সাথে সবাই উনি আমাকে দেখানোর জন্য না আমি ওনাকে দেখানোর জন্য না উনি ওনাকে দেখানোর জন্য না উনি তাকে না আপনারা কেউ পাশের জনকে না, আমাকেও না আমি আপনাদেরকেও দেখানোর জন্য না একমাত্র আল্লাহকে দেখানোর জন্য একবার সবাই দিল থেকে বলেন লা আচ্ছা মনে করে নেন আমাদের হয় নাই তো আবার আবার আমরা একদম সত্যি সত্যি আল্লাহকে দেখানোর জন্য আবার লা

রাত দুইটায় ঘুম ভাঙছে তিনটায় ঘুম ভাঙছে ঘুম ভাঙার পর আপনার বিবি ঘুমায় সন্তান ঘুমায় বিবি ঘুমায় ছেলে ঘুমায় মেয়ে ঘুমায় এলাকার সবাই ঘুমায় এলাকার নাম জানি কি দেউলিয়া বাড়ি সবাই ঘুমায় তো দুইটা তিনটায় উঠছেন প্রস্তাব করতে বা কিছু তো ওই টাইম আপনি চিন্তা করলেন আল্লাহে বললেন আল্লাহ তিন শরীফের হাদিসে নবীজি বলছে যে ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে নাকি আকাশের দরজা সব খোলেন আল্লাহ এই মুহূর্তে তো আমার সবাই ঘুমায় আমার ফ্যামিলি সবাই ঘুমায় আল্লাহ দেউলিয়া বাড়ি সবাই ঘুমাইতেছে আমি আর তুমি তো তো এই মুহূর্তে আর কাউরে দেখাবেন না আপনি আপনি ওই সময় বলেন লা সব ঘুমাইতেছে অথচ আপনি আসমানের দরজা সব খুলে ফেলছেন কিভাবে বুঝায় আর লা ইলাহা ইল্লাল্লাহ এটা চালু রাখেন মা বোনরা রান্না করতেছেন চালু রাখেন না চালু রাখেন জবানে বাস আর রান্না করতেছেন এই জিকিরওয়ালা খানা আপনার সন্তানের পেটে যখন যাবে ইনশাল্লাহ এই সন্তানই তো হবে এই যুগের আবদুল্লাহ মাসুদের মত বড় আলেম এই সন্তানের পেটে এই খাবারই তো নেওয়া দরকার করবো তো আমল ইনশাল্লাহ আচ্ছা আরেকটা হাদিস শোনাই তিরমিজি শরীফের পঁয়ত্রিশশো বিরানব্বই নাম্বার হাদিস আগে আমার সাথে বলেন আল্লাহ আকবর কবির

তুমি বলছো এই তিনটা তোমার এই তিন বাক্য না আমি আশ্চর্য হয়ে গেছি হুজুর আপনি আশ্চর্য হইন কেন হয়েছেন তোমার এই তিন বাক্য বের হওয়ার পর আমি তাকায় দেখলাম আসমানে সব দরজা খোলা হয়ে গেছে এগুলো আকাশে যাওয়ার জন্য আর যাওয়ার জন্য তাহলে জিকির শূন্য যেন আমাদের জিব্বাগুলা না হয় আমাদের জবান সদা সর্বদা যেন আল্লাহর জিকিরে কাটাইতে পারে আল্লাহ তৌফিক দান করেন তো এটা লাভ কি প্রশান্ত হৃদয় যদি অর্জন করা যায় এই অর্জন করতে পারলে সূরা ফজরে দেখবেন অনেক হুজুররা ফজরের নামাজে পড়ে অথবা মাগরিবের নামাজে পড়ে ফজর নামাজে পুরাটা পড়ে আর মাগরিবের নামাজে এই সূরা ফজরের সাতাশ থেকে তিরিশ নাম্বার আয়াত পড়ে ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিইয়াহ ফাদ ফি ইবাদি পদে খুলি জেন্নতি এ আয়াতের অর্থ হলো হে প্রশান্ত হৃদয়ের অধিকারী ইরজিয়া ইলা রব্বিক তুমি তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো র দিয়ত দিয়া সন্তুষ্ট চিত্তে সন্তুষ্ভাজন হয়ে ফাদ ফি ইবাদি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও পদে খুলি যেন্নতি আমার জান্নাতে প্রবেশ কর সাঈদিব নে জুবায়েল নবীর সাহাবা উনি বলেন আমি এই আয়াতটা নবীজির সামনে পড়লাম তো নবীজির সাথে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু বসা আব্দুল মনসুরের মধ্যে আসছে আট নম্বর খন্ড আটশো তেরো নম্বর পৃষ্ঠা সেখানে আসছে যে আমি এই আয়াতটা নবীর সামনে বললাম পরার পর আবু বকর সিদ্দিক বললেন ইন্নাহাদ হাসান তুমি তো অনেক সুন্দর একটা আয়াত পড়ছো সুবাহান আল্লাহ নবীজি কয় আবু বকর যে আয়াতটা পড়ছে এই আয়াতের মর্মবাণী হলো যে প্রশান্ত হৃদয় ওলাদেরকে ফেরেস্তা স্বাগত জানাইতে জানাইতে জান্নাতের দিকে নিয়ে যাবে শেষ হয় নাই আবু বকর জানো আমার আশা ইন্দাল মালাকা কুলু লাকা ইন্দাল মাউত ফেরেশতা তোমাকে ও সময় এই বাক্যগুলা বলতে বলতেই তোমাকে নিয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে প্রশান্ত হৃদয়ে ওয়ালাকে জান্নাতের দিকে স্বাগত জানাইতে জানাইতে নিয়ে যাবে তাহলে কলব এই কলব এটা হলো তাকওয়ার জায়গা কলব হেদায়েতের জায়গা কলব ইমানের জায়গা এই কলব যদি ঠিক থাকে সব ঠিক কল্প কিভাবে ঠিক বানাবো জিকিরের মাধ্যমে জিকিরের মাধ্যমে যদি প্রশান্ত হৃদয় অর্জন করতে পারি ওই প্রশান্ত হৃদয় নিয়ে ইনশাল্লাহ আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবো আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলা বললাম সেটা কেউ উঠবেন না যদি আলোচনা শুনে থাকেন তাহলে আল্লাহর জিকিরের কি দামি না কম দামি অনেক দামি না কম দামি তাহলে অনেক দাম এটা একটা জিকিরের পুরা সহি ফেরেস্তারা বেষ্টন করে একজনের কাদের উপর আরেকজন এভাবে আসমান পর্যন্ত গোল আকৃতির একটা শাড়ি এখন আছে আপনাদেরকে বেষ্টন করে হ্যাঁ সহি হাজার চার ছয় হাজার সাত ছয় হাজার আট সব এই জিকিরের মসজিদ সম্পর্কে বুঘারি ঝুরিবেন আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করেন আমিন আহিরদুলিল্লাহ আলামিন السلام عليكم ورحمه الله وبركاته